নমস্কার বন্ধুরা, বেঙ্গল জবকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে পাওয়া আলিপুর আবহাওয়া দপ্তর এবং বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া লেটেস্ট ইনফরমেশন অনুযায়ী আজকের দিনে আবহাওয়া কেমন থাকবে এবং এর পাশাপাশি কালকের দিনে আবহাওয়া কেমন যেতে পারে, কোথায় কখন বৃষ্টিপাত হতে পারে, তাই নিয়ে সম্পূর্ণ বিশ্লেষণ করব এই ভিডিওতে। কাজে আপনি ভিডিওটা একদমই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একবারও স্কিপ না করে। তবে তার আগে আপনি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আবহাওয়া সংক্রান্ত লেটেস্ট ইনফরমেশন প্রত্যেক দিন সকালে আপনার হাতের মুঠোয় পেতে চান, তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যেখানে ডিসেম্বরের শুরুতে জাঁকিয়ে শীতের দেখা নেই পশ্চিমবঙ্গে, তবে কবে স্থায়ী শীত আসবে সেটাই যেন এখন লাখ টাকার প্রশ্ন। উত্তরবঙ্গে যেন কিছুটা সুখবর রয়েছে, তবে দক্ষিণবঙ্গে শীত নিয়ে কোথাও কোনো আশার আলো দেখাতে পারল না আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার থেকে কিছুটা হলেও নামবে তাপমাত্রার পারো, তবে দক্ষিণ বঙ্গে ঢাকবে কুয়াশার চাদরে। আগামী 4 থেকে 5 দিন তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই, তবে রাতের তাপমাত্রা কমার কোনো পূর্বাভাস নেই সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফলে তার সঙ্গে পাল্লা দিয়ে কিছুটা হলেও কমবে শীতের আমেজ, তবে বৃষ্টিপাতের কি কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, যেখানে বলা হচ্ছে যে কলকাতায় রবিবার সকালে মেঘমুক্ত আকাশ ছিল, পরে আংশিক মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে 17.9°C, যেটা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি, এবং শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6°C, তাও ছিল স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি, অর্থাৎ বাতাসে সর্বোচ্চ জলবাষ্পের পরিমাণ হচ্ছে 98%। আগামী 48 ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে আগামী 48 ঘন্টায় তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে সিকিমে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সিকিম এবং সংলগ্ন এলাকায় বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জম্মু কাশ্মীরে ঢোকা পশ্চিমী ঝঞ্ঝা এবং হিমালয়ের পূর্ব এলাকায় সরে যাবে, তার ফলে বৃষ্টি এবং তুষারপাতের পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলেও মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় 2 থেকে 3 ডিগ্রি কমে যাবে এবং উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলি আগামী 2 থেকে 3 দিন ঘন কুয়াশার চাদরে মুখ থাকতে পারে, এবং বিহার সংলগ্ন যে উত্তর দিনাজপুরে যে কুয়াশার সম্ভাবনা রয়েছে তাও কিন্তু বলাই বাহুল্য। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার কুয়াশার মাত্রা একটু বেশি হবে। বিহারে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করে রয়েছে, যেটা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে আপাতত শক্তিহারি নিম্নচাপে পরিণত হবে। তার প্রভাবে তামিলনাড়ু, কেরল, পণ্ডিচেরি সংলগ্ন এলাকায় আগামী 2-3 দিন ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে জানাবেন, এবং এর পাশাপাশি প্রত্যেকদিন আপনার জেলায় কীরকম টাইপের আবহাওয়া যেতে পারে, কতটা ভারী শীত পড়তে পারে, সমস্ত বিস্তারিত তথ্য আমি প্রত্যেক দিন আলোচনা করি আপনার হোম স্ক্রিনে পাওয়ার জন্য। অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে পাশে রাখতে পারেন, সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এছাড়াও আপনার প্রিয় বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে অবশ্যই ভিডিওটাকে একটা শেয়ার করে জানিয়ে দেবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।